এখন বাজে সকাল 8টা, কার্সিয়াং বাজার এসেছিলাম সবজি কিনতে, কিন্তু 8টা হওয়ার কারণে এখনও সবজিওয়ালারা সম্পূর্ণভাবে আসেনি। ওয়েদারটাও খুব সুন্দর, তো ভাবলাম পাশে ইগল ক্রাগ একটু ঘুরে চলে আসা যাক। ইগল ক্রাগ এসে পড়েছি এবং সামনে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, এবং এই সাইডটা হচ্ছে গিদ্দে, এবং সব টপে হচ্ছে এটা ডাউহিল, এটা হচ্ছে সামনে একটা টিভি টাওয়ার, আর এই যে সামনে এটা হচ্ছে ইগল ক্রাগ পাহাড়। খুব সুন্দর ভিউ। এই নিচে যে প্লেনস দেখা যাচ্ছে, এর সামনেটাই শিলিগুড়ি। ওয়েদার ক্লিয়ারের কারণে এত স্বচ্ছ দেখা যাচ্ছে, না হলে এত সুন্দর দেখা যায় না। আজকে ওয়েদারটা সুন্দর, তাই এত স্বচ্ছ দেখা যাচ্ছে। তো চলুন আমি সিঁড়ি বেয়ে উপর দিকে উঠা যাক। সামনে কয়েকজন টুরিস্টকে দেখতে পাচ্ছি, তারা বসে ছবি তোলাতুলি করছে। ইগল ক্রাগ বন্ধ আছে কোভিড-19 কারণে। এই যে খাড়াটা দেখতে পাচ্ছেন, এক সময় সুসাইড পয়েন্ট ছিল, তাই এটাকে ঘিরে দেওয়া হয়েছে। একটা কথা বলতে চাই, দার্জিলিং ঘুরতে এলে কার্সিয়াংটাকে ভালো করে ঘুরুন, কারণ কার্সিয়াংয়ে এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন উপরে গিদ্দে পাহাড়, ডাউহিল পার্ক, ডাউহিল ফরেস্ট। যাই হোক, এখন সবজি বাজারের টাইম হয়ে গেছে, এখান থেকে ব্যাক করছি বাজারের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে এটা হচ্ছে আমার পাহাড়ের সঙ্গী, আমার বাইক, ওইটাতে করে এসেছিলাম, এখন এটাতে করেই বাজারের দিকে যাচ্ছি।